নমস্কার বন্ধু, ক্রেজি ভিলফুড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকালবেলা প্রচণ্ড রোদ গরম উঠেছে। আমি সকালে বাসি কাজ সেরে ঠাকুরের ঘরে সব কিছু গুছিয়ে এখন রান্না করব। আর পাড়াতে অনেক মাছওয়ালারা আসে, সেখান থেকে আজকে মাছ কিনব। বাজারে আজকে যাওয়ার সময় নেই, বড় ঘরটার থেকে রান্নাঘরটা অনেক দূরে। আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। আমার এই টিনের ঘরটার একটা ছোট বারান্দা আছে, ওই বারান্দাটাতে আমি রান্না করি। ওই দেখুন, ওখানটাতে আমি বসে রান্না করছি। নতুন ঘরটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, ততদিন পর্যন্ত এখানেই রান্না করি। মাছের কাঁটা দিয়ে দিই স্বাদ মতো, পুরো পরিমাণ মতো। বাংলাদেশের বাঙালি কচু খেচু খেতে ভালোবাসি। আমার ওলের টাটা ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু ঝোল দেব। 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। নোরা, সকলে তো ওলের ডাটাগুলো খুব সুন্দর সুন্দর করে রান্না করে, তাহলে আমার এই রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর। এবার আমি নাম আমাদের পাড়ায় কারেন্টের তার ছিঁড়ে গেছে, অফিস থেকে লোক এসছে, তারা সেগুলো ঠিক করছে। গরমে আর থাকা যাচ্ছে না, ভাত খেতেও আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে।